প্রথা মেনে প্রতি বছরের ন্যায় এই বছরও বাসন্তী পুজোর আয়োজন করেছে রাজধানীর ধলেশ্বরস্থিত ব্লু লোটাস ক্লাবের মহিলা সদস্যরা। প্রতি বছর মূলত মহিলাদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। এবছরও এলাকার মহিলারা সম্মিলিতভাবে পুজোর আয়োজন করেছে। সোমবার পুজো প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পাপিয়া দত্ত সহ এলাকার আরও বহু গণ্যমান্য ব্যক্তি। দেখুন, আমরা সকলেই জানি এই অকাল বোধন, আমাদের দেবী দুর্গার এরকম পূজা আমরা অর্চনা করছি। নয়বনমালীপুর এলাকায় বিভিন্ন জায়গায় মায়ের আরাধনায় তারা সবাই ব্রতী হয়েছেন। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই ধলেশ্বরস্থিত ব্লু লোটাস ক্লাবের পক্ষ থেকে এখানে আজকে পূজার যে মণ্ডপ তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি।